কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে তৎপর ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই পদক্ষেপে বিপাকে তৃণমূল, আর ঘটনায় সরগরম রাজ্য রাজনীতিও। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের বিষয়ে সক্রিয় ইডি। চলতি সপ্তাহে সুজয় কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, আর এতেই ফাঁপড়ে পড়েছে বাংলার শাসক। সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের খোঁচা, ইডি সিবিআই কাউকে ডাকলেই সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যায়। আমরা এসএসকেএম এ দেখি না, যেই কেউ অসুস্থ হয়, যে কেউ সিবিআই ডাকে, যে কেউ ধরা পড়ে, অমনি সে বিপর্যস্ত হয়ে যায়। যেহেতু হাইকোর্ট বলেছে ওকে দরকার হলে জোকায় নিয়ে যেতে হবে ইএসআই হসপিটালে, সেখানে দাঁড়িয়ে পরীক্ষা করতে হবে, আর 9 জন 13 জনের সব মেডিকেল বোর্ড তৈরি হচ্ছে। কখনো বলছে হার্টের অসুবিধা, কখনো বলছে পায়ে ব্যথা হচ্ছে, বলে গলা আওয়াজ দেওয়া যাবে না, আর যখন জায়গায় এটা বলা হয়েছে তার জন্য কোনো আপত্তি নেই, তখন বলছে মানসিকভাবে বিপর্যস্ত।